üçüncü sağdır. Nalı DC ya, yine dono dono eda sey. Usta da sermen sor. Sen video kari sorun. Sen video kari sorun. এক নম্বর উপরে দিকে গান ইয়ে এগুন কি এগুন কি মধ্যে এদের মধ্যে হড়লি আমরা বাড়ি তো নাছি উপস্থিতি আপনারা জানেন আমরা আজকে দুপুরের পর থেকে এই রাস্তার ব্যাপারে অনেক লেখালেখি ও বিডিও বিভিন্ন দপ্তরে পাঠানোর একটা কারণ যেটা হলো আমরা দীর্ঘদিন স্বপ্ন দেখেছি এই রাস্তাটা পাকা হবে এবং আমরা বিভিন্নভাবে মানববন্ধন ও বিভিন্ন পরিশ্রমের ফল যখনই শুনতে পেরেছি যে এই রাস্তাটা পাকা হবে আমরা খুব আনন্দিত হয়েছি কিন্তু রাস্তার কাজটা করতে গেলে আমাদের নজরে যে বিষয়গুলো আসে আমরা অনেকগুলো বিষয় কন্ট্রাক্টরের স্যাক্রিফাইস করছি যে প্রথমত উনি যে বালু পালাইছে বালু দিয়ে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটারা অবরুদ্ধ করে রেখেছেন উনি পানির ব্যবস্থা তাৎক্ষণিক নেন নাই তারপর আমরা ওনারা ডিস্টার্ব করিনি কিন্তু এখন রাস্তাটার কাজ সম্পন্ন করার পথে যে ইটগুলো দিয়ে আমাদের এই কাজগুলো করতেছে আপনি একটু ফলো করেন মাননীয় কমলনগর উপজেলা ইনু মহোদয় ও কমলনগর উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি ও কমলনগর উপজেলা যুবলীগের চেয়ারম্যান জনাব সদ্য নেতা বাপ্পি ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই ইটের আদলাদি এবং একটা ইট পরিমাণে 3-4 ইঞ্চি বড় আদলা এবং নিম্নমানের একেবারে পচা একটা ইট দিয়ে আমাদের এই রাস্তাগুলোর কাজ করতেছে এতে করে এলাকার মানুষ যথেষ্ট পরিমাণ ক্ষিপ্ত হয়ে এলাকার কাজ বাধাগ্রস্ত করতেছে এবং তাদের এই পচা ইটের পিগেট এবং বালু মাটি সহকারে মিক্স হওয়া যে মালগুলো নিয়ে এসেছেন আমরা নিষেধ করেছি যে মালগুলো যেন আমাদের এই রাস্তায় না ফেলে যতক্ষণ পর্যন্ত আমাদের সরকারি সার্কুলার যে পরিমাণ ওনারা এস্টিমেট দিয়েছেন এস্টিমেট অনুযায়ী যদি কাজ উনি না করেন আমরা এই এলাকাতে ওনারাই অনিয়মমূলক কাজ করতে দিব না এবং আমরা মাননীয় এমপি মহোদয় মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনি কমলনগর উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি আমাদের এই বিষয়গুলো অতি দ্রুত সমাধান করার জন্য আশাবাদী আমরা আপনার কাছে আশা করি আপনি এই বিষয়টা অতি গুরুত্ব সহকারে দেখবেন এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলোচনা করবেন আমার সদ্দি মামা জনাব আক্তার মাস্টার সম্মানিত আমাদের এলাকাবাসী এবং যারা এই ভিডিও দেখছেন আপনাদেরকে আমরা একটা বিষয় অবগত করার জন্য গতকালকে থেকেই এই রুটে ইটের কংক্রিট ফালানো হচ্ছে এর আগেও দীর্ঘ মাস অপেক্ষার পরেও আমরা কষ্ট করে হলেও আমরা চলেছি কোনো আন্দোলন সংগ্রাম আমরা করি নাই ওনারা রাস্তাটা মাটি উঠানোর পরে দীর্ঘদিন ফালিয়ে রাখছেন এবং বালি দেওয়ার পর অনেকদিন আমাদেরকে কষ্ট দিয়েছেন পানির অভাব এই সেই বলে এখন যে কোন ইটের এবং বালি নিয়েও সেখানে 2 নম্বরই করা হয়েছে তারপর আমরা ওনাদেরকে সাময়িক যে প্রতিবাদ সেটা আমরা করেছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা সামনে ভালো করবো কিন্তু যে ইট দিয়ে এখন রাস্তাটা করা হচ্ছে আমি দুপুরবেলা সকাল থেকে আসলে খেয়াল করি না এবং কালকেও আমাদের ওদিকে বালু ইটের কণা দেওয়া হয়েছে আমরা সেদিকে যাইনি কারণ আমরা দেখি না দুপুরে যখন আমাদের চোখে পড়লো যে এখানে একদম নাম্বারবিহীন ইট দিয়ে রাস্তাটা করা হচ্ছে আমরা কিছু ছবি সংগ্রহ করে আমি নিজের মোবাইলে কিছু ছবি সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করি আমাদের কিছু গ্রুপে পোস্ট করি আমাদের এলাকার সকল ফেসবুক যারা চালায় এবং সচেতন নাগরিক অন্তত 200টা আইটি থেকে আমরা পোস্ট করে আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় ইনু মহোদয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এলজিআরডি অফিসার সহ আমরা ইঞ্জিনিয়ার সহ সবার কাছে এবং এই রাস্তাটা যিনি ঠিকাদার আমরা তাকেও অনেকবার নক করার পর উনি আসবো আসছি বলে কিছুক্ষণ আগে আসছেন এবং উনি নিজেই স্বীকার করছেন যে এখানে আসলে এই কংক্রিট দেওয়ার কথা ছিল না এখানে 1 নম্বর কংক্রিট দেওয়ার কথা তারপর ভুল হয়ে গেছে আমরা আমি সামনে শুধরে ভালোটা দেবো এবং আমাদের দাবি আমরা ওনাকে বলছি যে এই জায়গাটা যেই জায়গার মধ্যে ফোঁসা কংক্রিট দেওয়া হয়েছে এই ফোঁসা কংক্রিটগুলো উঠিয়ে নেওয়া পর্যন্ত আমরা নতুন কোনো কাজ যাতে উনি না করেন ওনার কাছে আমরা দাবি রাখছি এবং উনি যদি তারপরও নতুন কোনো কাজ করেন আমাদের এলাকাবাসী সহ আমরা এটাকে প্রতিরোধ করবো এবং ওনাকে
এই ফসাগুলা উঠি না না পর্যন্ত ভালো আনলেও সেটা দিয়ে আমরা কাজ করে দেব না। আগে আমাদের দাবি হলো আমাদের যে রাস্তাটার মধ্যে ফসা কংক্রিটগুলো দেওয়া হয়েছে এগুলো উঠিয়ে নেক এবং পরবর্তীতে সামনে যে কাজ হবে উনি সেই ভালো কাজ দিয়ে দেওয়া হোক। যেহেতু উনি কাজ করাইতে আসছেন এলাকায় কোনো ওনার কাছ থেকে কেউ চাঁদাবাজি করে নাই, ওনার কাছ থেকে কেউ পয়সা দাবি করে নাই। আমরা ওনার কাছ থেকে চাঁদা চাই না, পয়সা চাই না, আমরা চাই আমাদের এলাকার রাস্তাটা ভালো কাজ ভালোভাবে হোক, এটা একটা ভালো রাস্তা হোক, দীর্ঘদিন স্থায়ী হোক এবং সরকারের উন্নয়নমূলক কাজে ও সরকারের পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এখানে দিয়েছেন। কেন উনি চুরি করবেন, কেন উনি দুর্নীতি করবেন? আমরা আমাদের প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ চুরির বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে এবং আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ এই প্রতিবাদ করব। এই আশা রাখি। এই রাসেল মির্জা গো আসো, সামনে আসো, তুমি মামাকে দাঁড়ান। একটু পিছিয়ে মোটা বালি কম দিয়ে চিকন বালু বেশি দিয়া এই রাস্তায় এবং আমাদের এক মাস পর্যন্ত, মাস ব্যাপী পর্যন্ত আমরা যে হয়রানির শিকার হয়েছি, আমাদের এই বিষয়গুলো তখন ঠিকাদার খেয়াল করে নাই। আর ঠিকাদার মনে হয় কাউকে চাঁদা দিয়েছে বা টাকা দিয়েছে, আমার মনে হইতেছে এরকম। নাহলে এই আজকে ইটের যে অবস্থা, সবগুলো ইট খারাপ, দুই নম্বর ইট, এই দুই নম্বর ইট দিয়ে রাস্তা করে আর আমরা এই সাধারণ মানুষরে হয়রানি করে। তো আমি একটাই অনুরোধ করব, আমাদের এই ইটগুলা যেগুলা এক আধা কিলো জায়গা পর্যন্ত ইট, পুরানো ইট দিয়া, দুই নম্বর ইট দিয়া ভরাট করছে, ইটগুলো উঠিয়ে নেওয়া হোক এবং নতুন ইট দিয়ে আমাদেরকে আমাদের রাস্তা নির্মাণ করা হোক, এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। দিলে তো আর ভালো উড়াইতাম না, মশা তো এতই তো মশা কিনে উড়াইতিস। সব মাটি মানে রাস্তা গুলো সব কবরস্থান ওইটা গোড়া ইট এখানে লইছে, ওই সার না সুলার মাটির মতো গাড়ি দিয়ে আপনার বিবেক কেমনে দেখাইছো ভাই বলো ভাই ভালো কিনলি।